আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আপনাদের আমি দেখাবো পম্পের যে হিস্ট্রি, যেখানে লাখো মানুষের আনাগোনা প্রতিদিন, কোটি কোটি বিলিয়ন ইউরো যেখান থেকে আসে ইতালির ন্যাপোলি শহর থেকে, কাছাকাছি এটা অবস্থিত পম্পেই। আমরা গেট দেয়া ঢুকতেছি, আপনাদের বিস্তারিত পুরাটা ভিডিও জুড়ে দেখাবো এখানে কি আছে, যেটা দেখতে সারা পৃথিবী থেকে প্রতিদিন হাজার হাজার লোক আসে সেটা। তো চলুন। ধ্বংস হয়ে গেছিল মিনিটেই, সেই জায়গায় আমরা আসছি। হ্যাঁ জানি তো, এই যে ধ্বংস নীলার সেই অগ্নিগিরির শুরুটা এখান থেকে। এখান থেকে শুরু, এটা অনেক উঁচু উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, হাঁটতে হাঁটতে দম বের হয়ে যায়। এই যে সেই ধ্বংসর ধ্বংসস্তূপ, এখান থেকে ধ্বংসস্তূপ শুরু। হাজার হাজার টুরিস্ট আছে এখানে। এখানে সাইড থেকে একটু দেখাই, এখানে কিছু ধ্বংসস্তূপ আছে। আমরা এখন ধ্বংস নীলার চূড়ায় একদম উপরের দিকে আছি। হ্যাঁ বাবা সুন্দর। হ্যাঁ আচ্ছা চলো, আমরা দেখবার সামনে আগা, পুরা পম্পেটা ঘুরে দেখাবো আপনাদের কোথায় কি আছে। এখানের বর্তমান আমরা এখন তিনজন ঢুকছি। এখানে টিকিট মূল্য বর্তমান 54 ইউরো, তার মানে তিনজন আপনারা ভাগ করে দেখেন 54 ইউরোতে কত করে পড়ে। আগে আরও কম ছিল, এখন হয়তো আরও বাড়িয়ে দিয়েছে। এখানে আমি আর একবার আসছিলাম, তখন ঢুকতে পারিনি, বন্ধ ছিল। এখন আসি আমরা মাস্ক, এটা হলো প্রত্যেকটা ধ্বংসস্তূপের জায়গা, এগুলা এগুলা মানে কাজ করা হইতেছে, কনসার্ট হয়েছিল হয়তো। সামনের দিকে আগাই, এটা একটা শহর ছিল, শহর যে শহর ধ্বংস হয়ে গেছে আগ্নেয়গিরিতে। প্রত্যেকটা জায়গার ঘুরতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তারপরেও করার কিছু নাই, দেখাবো ঘুরে ঘুরে যতটুকু পারি। বন্ধুরা এখন আছি আমরা এইটা পম্পের ভিতরে, মিউজিয়ামের ভিতরে আছি। এখানে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট আছে এখানে, আর যে ঘোড়ার যে একটা চুটু ছিল, চুটু হয়তো এখানে আছে কিছু আগের কালের ভাঙা চূড়া, যেগুলো ভাঙিয়ে গেছে জিনিসপত্র এগুলো রাখে দিয়েছে। এখানে পাথরটা পর্যন্ত ফালায় নাই, এখানে ওগুলো রেখে দিছে, এগুলা দিয়ে কাজকর্ম করত আগের তখনকার মানুষ, সেগুলো এই মিউজিয়ামের ভিতরে রেখে দিছে ওইভাবে।
মানে পুরাই একটা শহর, পুরো শহরটাই ধ্বংস হয়ে গেছিল তখন। এটা বিশাল একটা শহর, এটা তো ফুরান সম্ভব না। এটা হলো একটা হসপিটাল সেক্টর, এখানে চিকিৎসা হইতো। এই যে সেই সেক্টরটা দেওয়া আছে, দিক দিয়ে ভিতরে যাইতে হবে। ও ওই যে আধা ঘন্টা এটা শেষ করতে হবে এক সাইড। ওই উপরে ওই যাই তো দেখ, দেখার দরকার ওই সাইডে যাই। এই সাইডে আছে সাগর, ওই যে দেখতে পাচ্ছেন ধুধু করতেছে সাগরের পার, ওই স্পিড বোট যাইতেছে। আর এরই মাঝে পুরা যে শহরটা আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন, পুরো শহরটা একদিনে হাইটা সম্ভব না সব জায়গায় যাওয়া। তারপরে যে যতটুকু পারে দেখে, এই পুরাটাই একটা ধ্বংস স্তূপ। এরকম পাহাড় ছিল, সেখান থেকে অগ্নিগিরি হইয়া মোমের মতো সব গলে গেছে। এখানে তার সে কাজ করে, একজন একজন করে উপরে উঠায়। হ্যাঁ হ্যাঁ আমরা যাবো, ঠিক আছে। আমার ছেলে এখন পম্পে, রিফাত খান পম্পে, অগ্নিগিরির অগ্নুপাতের পাহাড়ের চূড়ায় আমরা এখন আছি। পাহাড়ের চূড়ায় হাজারো টুরিস্ট এখান দিয়ে, আপনাদের পুরো পম্পের জায়গাটা ঘুরে দেখাবো। সাথেই থাকুন। আমরা এখন আছি পম্পের, যেখানে এক দুইতলা বিল্ডিং এর মতো উপরে, এখান থেকে মানুষ ভিজিট করে সারা পম্প। পম্পে যে যেটুকু দেখা যায় এখান থেকে পুরো পম্পেটা দেখা যায়, এই জন্য আমরা উপরে আসছি। অনেক বাতাস, আজকের দিনটা একটু মেঘলা, এই জন্য গরম নাই। মানে দেখতে পাচ্ছেন এখানে ওঠার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুন্দর, ভালো লাগছে আব্বা, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর আব্বা। ওই যে পাহাড় দেখো, আমরা কোথায় গেছিলাম, ওখানে গেছিলাম। মারে আমার ছেলে অনেক খুশি দেখা। এই যে এখান থেকে পুরো পম্পে সব জায়গা নামতেছি এখন আমরা। গুহা, এটা গুহার মধ্যে দিয়ে ঢুকতে হয়।
মিউজিয়াম। কিছু নাই, একটা ঘরের মতো ভিতরে। এগুলা ছিল পেশাদ, রাজ পেশাদের কিছু জায়গা। কোনটা না, গ্যাস সিস্টেমের বাড়ি ছিল, উপর থেকে আলো আসতো লাইট করা। আচ্ছা, কোন দিকে? এই সাইডে তুমি, এই সাইডে যাই আগে। বিশাল জায়গা একটা খবর। হ্যাঁ, খুব প্রতিদিন এরকম হাজার হাজার লোক এখানে আসে দেখতে। কোটি কোটি ইউরো এখান থেকে ইনকাম করে ইউরোপের। এটা একটা বাড়ি। হ্যাঁ, এটা ভিতরে একবার আসার সৌভাগ্য হইল, তাও পুরো দেখা যায় না, এত এত বড়। একদিন এত আটা সম্ভব? শেষ, আমরা বের হইতেছি। এটা হলো বের হওয়ার রাস্তা। বৃষ্টি হইতেছে ঘুরে ঘুরে। দোকান পাড়া আছে, কিছু কেনা যায়।
কোয়েলের।